প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি সিজেম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয় থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত দুটি ক্লাস নবদান বইয়ের নিয়েছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস চলছে। তোমরা আজকের ক্লাসে মনোযোগী হয়ে বসো। আমরা আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল নগদ প্রাপ্তি দাবেদা ও নগদ প্রদান দাবেদা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা তো জানোই যে আমরা গত দুটি ক্লাসে নগদান বই, নগদান বইয়ের প্রকারভেদ, এক গড় নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়, দু গড় নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় এবং তিন গড় নগদান বই প্রস্তুত প্রণালী ও উদ্বৃত্ত নির্ণয় সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকে নগদান বইয়ের শেষ টপিকস নগদ প্রাপ্তি দাবেদা ও নগদ প্রদান দাবেদা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বলেছি যে বর্তমানে ব্যবসায়িক জগতে নগদের লেনদেন এবং ধারে লেনদেন সংগঠিত হয়, হিসাব রক্ষণের সুবিধার্থে হিসাব রক্ষকেরা নগদের প্রাপ্তি এবং নগদের প্রদান জাতীয় লেনদেনগুলোকে নগদ প্রাপ্তি দাবাদা এবং নগদ প্রদান দাবাদার মাধ্যমে হিসাব রাখার চেষ্টা করেছেন এবং অতি সহজে ব্যবসায়ের নগদ লেনদেনগুলো সম্পর্কে ওনারা বুঝতে এবং বুঝাতে সক্ষম হয়েছেন। তাহলে আমরা আজকে তারই আলোকে নগদ প্রাপ্তি দাবাদা কাকে বলে তাই বলব। প্রতিষ্ঠানের নগদ অর্থের আন্তঃপ্রবাহ এবং নগদ অর্থ সমমূল্যের বা এটিএম কার্ডের মাধ্যমে নগদ অর্থের প্রাপ্তি জাতীয় লেনদেনগুলো জানার জন্যই শুধুমাত্র নগদ প্রাপ্তি দাবেদায় ব্যবহৃত হয়। অর্থাৎ নগদ প্রাপ্তি দাবেদার মাধ্যমে আমরা বা প্রতিষ্ঠান তার ব্যবসায়ের নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ জানতে পারে। ঠিক নগদ প্রদান দাবেদা তার বিপরীতটা, প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ জানার জন্য নগদ প্রদান দাবেদার মাধ্যমেই লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। এখন আমরা জানব নগদ প্রাপ্তি দাবেদা এবং নগদ প্রদান দাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা এর আগে জেনেছি এক গড় নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় তার শখ এবং নমুনা, দু গড় নগদান বইয়ের শখ এবং নমুনা, তিন গড় নগদান বইয়ের শখ এবং নমুনা এবং অঙ্ক করার কৌশল সবই আমরা শিখেছি। আজকে আমরা শিখব নগদ প্রাপ্তি দাবেদা প্রস্তুত এবং নগদ প্রদান দাবেদা প্রস্তুত কিভাবে করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খাতা তৈরি করো এবং খাতা স্কেল পেন্সিল নিয়ে বসো, আমি নগদ প্রাপ্তি দাবেদা এবং নগদ প্রদান দাবেদা নিয়ে এখন আলোচনা করব এবং আমি শখ তৈরি করছি, তোমরা আমার সাথে শখ তৈরি করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নগদ প্রাপ্তি দাবেদার একটি শখ অঙ্কন করেছ। বইতে 117 পৃষ্ঠাতে এই শখটি করে দেওয়া আছে, তোমরা বইয়ের হেল্প নিয়েও কাজ করতে পারবে। আমি যে শখটি এঁকেছি সেই শখটির পরিচয় দিচ্ছি এবং বর্ণনা দিচ্ছি। আশা করি তোমরা আমার বর্ণনাগুলো শুনলে অতি সহজে ঘর সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আসো, আমি উপরে কিছু লেনদেন লিখেছি। দেখো, সাদার এর কোম্পানি 2020 সালে জুন মাসের লেনদেনগুলো দ্বারা
নগদ প্রাপ্তি দাবদাহ প্রস্তুত করো। তোমাদের সুবিধার জন্য আমি লেনদেনগুলো বোর্ডের উপর অংশে লিখিয়েছি এবং ওই লেনদেনগুলো দিয়ে কিভাবে নগদ প্রাপ্তি দাবদাহ তৈরি করা হয় তা বুঝাবো। নগদ প্রাপ্তি দাবদাহ জন্য আমাকে আগে একটি সক অঙ্কন করতে হবে। তোমাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে সবটি মনে রাখার একটা কৌশল শিখে দেব। যেমন প্রথমে আমরা ডেবিট অর্থাৎ বাম দিকে ডান দিকে দুটো সমান্তরাল রেখা টানছি, যেটা আমরা সব সময় করে থাকি। এখন ডান দিক থেকে পাঁচটি টাকার ঘর আমরা লিখব, পাঁচটি টাকার ঘর লিখব। ডান দিক থেকে বাম দিকে আসছে এবং পাঁচটি টাকার ঘর পরে আরেকটি তার অর্ধেক দেব, ঘর চিকন করে দেব, টাকার ঘর সে হাফ দেব, তার নাম হবে সূত্র। এরপরে হবে ক্রেডিট হিসাবকার এবং সর্বভামে থাকবে তারিখ, তারিখের জন্য যতটুকু জায়গা রাখা তা রেখে বাকি পুরোটাই হবে আমার অন্যান্য হিসাবের বেলা আমরা লিখি বিবরণ। নগদান বইয়ের বেলা লিখেছিলাম প্রাপ্তি। এখন নগদ প্রাপ্তি জমানোর জন্য লিখবো সেটা ক্রেডিট হিসাবকার। এখন গড়গড় না করছি, তারিখে লিখবো যে তারিখে আমার নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে সে তারিখটা তারিখে গড় লিখব। ক্রেডিট হিসাবকার, আমি দেনাদারদের কাছ থেকে যে পরিমাণ টাকা পাব এবং অন্যান্য অনিয়মিত আয় আয়ের খাত থেকে যে টাকা পাব সেই খাতগুলোর নামই হবে ক্রেডিট হিসাব খাতে। দেনাদারদের কাছ থেকে ধরলে দেনাদারদের নাম, আর অন্যান্য অনিয়মিত খাত থেকে যে আয় হবে সে অনিয়মিত হিসাবের খাতগুলি হবে ক্রেডিট খাতে। আশা করি বুঝেছ। এরপর আসলে সূত্র, সূত্র এটা আমাদের হিসাব বিজ্ঞান রুলস, আমরা সূত্রটা নগদ প্রাপ্তি যাবতার দেখাবো, সেটা আমাদের অঙ্কের জন্য কোনো কার্যকরী কোনো প্রয়োজন নেই। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে তাদের প্রয়োজনীয়তা আছে, তখন আমরা সেটা তখন প্রয়োগ করব, এই অঙ্ক আমাদের কোনো প্রয়োগ করতে হবে না। নগদ ডেবিট, দেনাদার থেকে অথবা অন্যান্য অনিয়মিত আয় থেকে যে নগদ টাকা পাওয়া যাবে সেটা নগদ ঘরে পড়বে। প্রদত্ত বার্তা, দেনাদারদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের সময় যে পরিমাণ অর্থ যে পরিমাণ টাকা দেনাদারদেরকে ছাড় দেওয়া হবে বা পাট্টা প্রদান করা হবে সেটা প্রদত্ত বার্তার কলমে করবে। বিক্রয় খাত, যে খাত থেকে টাকা আসবে, বিক্রয় খাত থেকে যদি নগদ টাকা বৃদ্ধি পায় বা নগদ টাকা আসে প্রাপ্তি বুঝায় তখন বিক্রয় খাতে লিখব। দেনাদারদের কাছ থেকে আসলে সে দেনাদারের কলম লিখব এবং অন্যান্য অনিয়মিত কোন খাত থেকে যদি নগদ প্রাপ্তি বুঝায় সেটা আমরা অন্যান্য হিসাব খাতে লিখব। এই হলো আমার নগদ প্রাপ্তি যাবতার শখের বর্ণনা। এখন আমরা অঙ্কে আসছি, তোমরা সবাই মনোযোগ সহকারে বুঝে নাও এবং বুঝার চেষ্টা করো। প্রথম লেনদেন, প্রথম লেনদেন হলো 2020 সালের জুন মাসে, তাহলে আমাদের সালটা হলো 2020, এটা আমরা লিখে নিলাম। মাস জুন, জুন তো আমরা লিখলাম, জুন তিন তারিখ লেনদেন করি, নগদ বিক্রয় 10,000 টাকা, নগদ বিক্রয় 10,000 টাকা। তাহলে আমরা জাবেদা করি কি হলো, নগদান হিসাব ডেবিট, নগদান নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে এই নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট টাকাটা নগদের টাকাটা নগদের ঘরে পড়বে, বিক্রয় টাকাটা বিক্রয় ঘরে পড়বে। তাহলে এখানে আমরা কিছু লিখতে হবে না, কেন লিখতে হবে না, যেহেতু এটা আমরা কোনো দেনাদারের কাছ থেকে পাচ্ছি না, এটা আমরা বিক্রি করে টাকাটা পেয়ে যাচ্ছি, নগদে পেয়ে যাচ্ছি। সুতরাং সম্পর্কটা থাকবে নগদের সাথে বিক্রয়ের সাথে, এই জন্য ক্রেডিট হিসাব খাতা কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কত লিখব, 10,000 টাকা লিখব। আশা করি বুঝেছ। তিন নাম্বার গেল, পাঁচ, শফিক ট্রেডার্স এর নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। আবার বলছি, শফিক ট্রেডার্স এর নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা আমি পেয়েছি। শফিক ট্রেডার্স, শফিক কে? শফিক আমার দেনাদার,
দেনাদারদের কাছ থেকে যখন টাকা পাওয়া যাবে তখন স্পষ্ট দেনাদার নামটা লিখতে হবে। এখানে আমার দেনাদার নাম কি? শফিক ট্রেডার্স। কত টাকা নিচ্ছি? 3,000 টাকা। তাহলে নগদের ঘরে 3,000 দিলাম, আবার দেনাদারের ঘরে 3,000 দিলাম। তারপরে দেখো 5 গেল 10, অতিরিক্ত মূলধন আনায়ন। অতিরিক্ত মূলধন আনায়ন করলে কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারবার নগদ টাকা বেড়েছে, মূলধন বেড়েছে। তাহলে দেখো জুন 10, এখানে আমরা মূলধন দেব। মূলধন হিসাব দাও, নগদ টাকা বেড়েছে, মূলধন হিসাব 5,000, এবং সেটা বিক্রয় বুঝাচ্ছে না, দেনাদার বুঝাচ্ছে না, সেটা আমরা অন্যান্য হিসাব খাতে দিয়ে দেব। 5,000 টাকা অন্যান্য হিসাব খাতে দেব। এটা হলো অনিয়মিত প্রাপ্তি। 10 গেল 15, জামানায়ন ফন্সের নিকট হতে 4,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল। এখন আমি বুঝে তোমরা বুঝে নাও, জামানায়ন ফন্সের কাছে আমরা পেতাম 4,000 টাকা। এই 4,000 টাকার মধ্যে পূর্ণ নিষ্পত্তি, পূর্ণ নিষ্পত্তি মানে কি? আমাকে 3,800 টাকা দিয়ে বলেছে যে আমি 4,000 টাকা দেনা রয়েছি, তার মধ্যে আমি 3,800 টাকা দিয়ে আর বাকি 200 টাকা আমি দেব না। তাহলে শাহজাহান এন্ড সন্স জামালের সাথে কি করেছে? মিট করে ফেলেছে যে ঠিক আছে, পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা নিয়ে তার সাথে দেনাপানাটা মিট করে ফেলেছে, চুরাই ফেলেছে, এই জন্য 200 টাকা কম পেয়েছে, 200 টাকা পাক্কা করে পড়বে। দেখো আমি কিভাবে পোস্টিং করছি। 15, এখন লেখা জামান এন্ড সন্স। দেখো নগদে পেলাম কত? আমি 3,800, বার্তা দিলাম কত? 200। এই 4,000 টাকা মিলছে তো? এই 4,000 টাকা দেনাদারের সাথে আমার লেনদেন হচ্ছে, দেনাদারের ঘরে আমি বরাবর 4,000 লিখব। আশা করি বুঝেছ। পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। পুরাতন আসবাবপত্র যখন বিক্রি করেছ, এক্ষেত্রেও এটিও একটি অনিয়মিত আয় বা প্রাপ্তি। তাহলে নগদ টাকা বেড়েছে, নগদের ঘরে আসবে, আবার অন্যান্য খাতে যাবে। দেখো তোমরা আসবাবপত্র হিসাব কত? 1,000। এখন বাট্টা ঘর কিছু আসবে না, এই লেনদেন গুলো অতি সহজ। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে কাজ করো অতি সহজে বুঝাবে। এখন আমাদের কি করব, হিসাব গুলো ক্লোজ করব কিভাবে? দেখো সুন্দর করে লম্বা একটা রেখা টেনে নিতে পারো, এই আমি যেভাবে টেনে দিচ্ছি। দেখো আমারটা একটু বাঁকা গেল, তোমরা বাঁকা করবে না কিন্তু। তাহলে যোগ করে দিই 10 13 18, 18 আর 3 21, 22, 22,800 যোগ করলে সবগুলো যোগ করলে আমরা কত পাবো? 22,800। সহজ, আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ি আমরা ক্যালকুলেটার আগে যোগ করতে হবে। বাট্টার ঘরে 200, আমি আর যাব না। এখন আসি আমাদের এদিকে ডেবিট আছে, ডেবিট ডেবিট দুইটা ডেবিট যোগ করলাম, নগদের দিকে ডেবিটের দিকে 22,800, আবার আবার প্রদত্ত বার্তা ডেবিটে আছে 200, 200 যোগ করলে পাইছি আমরা 23,000। এখন ডেবিট যদি যোগ করে 23,000, ক্রেডিটও যোগ করে 23,000 হতে হবে কিভাবে? দেখো বিক্রয় যোগ কর 10,000, 7,000, 6,000, 10, ক্রেডিট যোগ করছে 10, 7, 17, 17, 6, 23, তাহলে ক্রেডিটের যোগ করলে 23,000, ডেবিটের যোগ করলে 23,000, উত্তর ডেবিট ক্রেডিট সমান হয়েছে। শিক্ষার্থীরা
একটু আগে তোমরা নগদ প্রাপ্তি জাবদা শিখেছ এবং এরপরে আমরা এখন শিখব নগদ প্রদান জাবদা। নগদ প্রদান জাবদাও আমাদেরকে একটি ঘর বা একটি চক অঙ্কন করতে হবে। তবে একটু করে তোমরা মনে রাখতে হবে যে নগদ প্রাপ্তি জাবদা এবং নগদ প্রদান জাবদার মধ্যে চক তৈরিতে কিছুটা পরিবর্তন আছে। যেমন আমি দেখা দিচ্ছি এখানে নগদ প্রাপ্তি জাবদার তারিখ ঠিক ছিল কিন্তু নগদ প্রদান জাবদার চেক নাম্বার এই চকটা এর কলামটা বাড়তিতে আমাদেরকে সংযোজন করতে হবে। ডেবিট হিসাব খাত নগদ প্রাপ্তি জাবদাতে ছিল, ক্রেডিট হিসাব খাত নগদ প্রদান জাবদাতা হবে ডেবিট হিসাব খাত। সূত্র নাম্বার বা সূত্র একই থাকবে, নগদ প্রাপ্তি জাবদাতা থাকবে নগদ প্রদান জাবদাতা থাকবে। ক্রয় হিসাব ডেবিট, নগদ প্রদান জাবদাতা ছিল বিক্রয় হিসাব, এখানে ক্রয় হিসাব। নগদ প্রাপ্তি জাবদাতা ছিল দেনাদার হিসাব, এখানে হলো পানাদার হিসাব। অন্যান্য হিসাব খাত নগদ প্রাপ্তি জাবদাতা ছিল, এখানে ছিল, তবে নগদ প্রাপ্তি জাবদাতা থাকবে ক্রেডিট, নগদ প্রদান জাবদাতা হবে ডেবিট। প্রাপ্ত বার্তা নগদ প্রাপ্তি জাবদাতা ছিল প্রদত্ত বার্তা ডেবিট, নগদ প্রদান জাবদাতা হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট। নগদ প্রাপ্তি জাবদাতে নগদান হিসাব ছিল ডেবিট, নগদ প্রদান জাবদাতে নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটু হেল্প করি, সেটা হলো উভয় ঘরে টাকার ঘর ফাঁসটি থাকবে, ক্রয় জাবদাতে নগদ প্রদান জাবদাতে ফাঁসটি, নগদ প্রাপ্তি জাবদাতে ফাঁসটি। তবে তোমাকে খেয়াল রাখতে হবে এই তিনটি ডেবিট নগদ প্রদান জাবদাতে যারা ডেবিট, নগদ প্রাপ্তি জাবদাতে তারা ছিল ক্রেডিট, নামেরও বিপরীত ছিল। যেমন ক্রয় এখানে ক্রয়, নগদ প্রাপ্তি জাবদা ছিল বিক্রয়, এখানে পানাদার, নগদ প্রাপ্তি জাবদা ছিল দেনাদার, ইত্যাদি অন্যান্য হিসাব কাট ঠিক আছে। অর্থাৎ ডেবিট গুলো হয়ে যাবে ক্রেডিট, ক্রেডিট গুলো হয়ে যাবে ডেবিট, যেহেতু নগদ প্রাপ্তি জাবদার বিপরীত হলো নগদ প্রদান জাবদা। তোমরা আশা করি বুঝে নিয়েছো। এখন আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলি, তারপর আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আসি আমরা অঙ্ক করি, রেডি প্রস্তুত? হ্যাঁ, তোমরা সবাই মনোযোগ হয়ে বসো। আমি প্রথম তারিখ বলছি, জুলাই দুই নগদে পণ্য ক্রয় 5000 টাকা, জুলাই দুই নগদে পণ্য ক্রয় 5000 টাকা। তারিখের ঘর যথারীতি আমরা তারিখ লিখবো, লেখো সবাই জুলাই দুই ক্রয় করেছি, তাহলে আমার নগদ টাকা কমেছে, হিসাব খাতা হবে ক্রয়। আমরা যদি জাবেদার স্টাইলে ডেবিট ক্রেডিট বলি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এখানে যেহেতু ক্রয় করেছি নগদ টাকা কমেছে, নগদ প্রদান বোঝাচ্ছে, এখানে কোন পানাদার সৃষ্টি হয়নি, এই জন্য আমরা এখন কিছু লিখব না, টাকাটা লিখে দেব সোজা ক্রয়ের ঘরে, লিখে দিব 5000 এবং নগদের ঘরে দিব 5000, যেহেতু নগদে ক্রয় করা হয়েছে। বুঝতে পেরেছ আশা করি? পাঁচ জুলাই পাঁচ পানাদার মিলন ট্রেডার্স কে 68943 নং সেকে সেকে 3000 টাকা প্রদান, তাহলে পানাদার মিলন, তাহলে আমরা পানাদার উল্লেখ আছে, আমরা এখানে কি লিখব, মিলন নামটাই লিখব। পাঁচ তারিখ লিখো মিলন, সরি সেক নাম্বারটা এখানে লিখবো আমরা, সেক নাম্বারটা কত শো তোমরা ছোট করে লিখবে, 68943 এই সেক নাম্বার করে সেক নাম্বারটা দিলাম। তাহলে পানাদার নাম কি, মিলন ট্রেডার্স, কত টাকা, 3000 টাকা, তাহলে পানাদার 3000 টাকা দেব এবং আমার নগদের করে কমে যাবে 3000। জুলাই আট পড়ি, আসবাবপত্র ক্রয় 4000 টাকা, সুন্দর। জুলাই আট এখানে কি লিখবো আমরা, স্যাকের কোন ঘরে কিছু লিখবো না,
স্যাকের কলামটা খালি থাকবে যেহেতু এখানে স্যাক দ্বারা কোনো লেনদেন হয় নাই ডেবিট হিসাব খাতে লিখব কি আসবা পত্র হিসাব কত টাকা 4000 টাকা 4000 টাকা আমরা ক্রয়ের ঘরে লিখবো না লিখব তো অন্যান্য হিসাব 4000 টাকা এবং 4000 টাকা ঋণের সুদ প্রদান করেছো তুমি নগদ টাকা প্রদান হয়েছে নগদ টাকা কমেছে তাহলে কি হবে দেখো জুলাই 15 এটা হলো আমার অন্যান্য বা অনিয়মিত ব্যয় তাহলে আমরা এখানে ঋণের সুদ লিখব খালি দেখো ঋণের সুদ হিসাব দিয়ে দাম অসুবিধা কি না দিলে চলে পানাদার দিলাম এটা দেব অন্যান্য কত 500 অন্যান্য খাতা দেব এবং 500 তোমরা এই লেনদেন গুলো বুঝেছ এখন আমার নগদ প্রদান যাবে তার সর্বশেষ লেনদেন আগের লেনদেন কি আমরা পড়ে বুঝে নেই জুলাই 20 রুনাকে পরিশোধ 2800 টাকা এর প্রেক্ষিতে পাট্টা প্রাপ্তি 2000 টাকা রুনা হলো আমার একজন পাওনাদার রুনা আমার কাছে পেতো 3000 টাকা মনে করো 3000 টাকা পেতো তাকে আমি নগদে দিলাম 2800 টাকা আর 200 টাকা আমি দেই নাই তো যেটা আমার থেকে যায় নাই বা দেওয়া হয়নি সেটা আমার প্রাপ্তি আয় কিভাবে দেখো তাহলে আমরা লিখো সবাই লিখো সবাই লিখে নাও জুলাই 20 সেকের ঘর কিছুই লেখা যাবে না সোজা পানাদার নামটা লিখে দাও রুনা হিসাব রুনা হিসাব দিয়ে দাও বরাবর করে হ্যাঁ পানাদার ঘর লিখবো আমরা 3000 কারণ সে আমার কাছে 3000 টাকা পেতো কিন্তু তাকে আমি নগদে দিয়েছি কত 2800 তাহলে আমার নগদ কমছে প্রদান হচ্ছে 2800 আর কম কত দিয়েছি 200 যে 200 টাকা কম দিয়েছি সেটা হবে আমার প্রাপ্তবার্তা এই তো হয়ে গেল আশা করি বুঝেছো তাহলে আমি এখানে 3000 লিখতে গিয়ে শূন্যটা একটু বড় হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ আমাদের সব লেনদেন এসছে এখন আমরা কি করব ডেবিট ক্রেডিট সমান করব নগদ প্রাপ্তি দাবাদার মতো এই জন্য আমাদেরকে লম্বা করে একটা রেখা টানতে হবে সব টাকার ঘরকে নিয়ে একটি রেখা টানো টানলাম এখন যোগ করো ক্রয়ের দিকে আছে 5000 ক্লোজিং লাইন দিয়ে দাও 3 6 6000 দেখো স্টুডেন্টরা 4000 4500 আমার ডেবিট তিনটা যোগ করেছি তিনটা যোগ করলে মনে মনে হিসেব করো 5 6 11 15 15500 হবে ডেবিট যখন যোগফল 15500 হয়েছে ক্রেডিটও আমরা যোগফল 15500 পেতে হবে 200 ক্লোজিং লাইন দাও 5 3 8 8 4 12 13 15300 মিলেছে কিভাবে মিলেছে দেখো ক্রেডিটে 200 ক্রেডিটে 15300 তাহলে 15500 ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেছে আর আমাদের নগদান বইতে এক গোড়া দু গোড়া তিন গোড়া নগদ প্রাপ্তি যাবতা নগদ প্রদান যাবতা আমরা ভালো ভালোই বুঝেছি এখন আমরা যাব সৃজনশীলে যেহেতু সৃজনশীল সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে এই স্টেপ গুলোর সম্পর্কে একদম পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যদি তা না থাকে তাহলে আমরা সৃজনশীল উত্তর করতেই পারবো না কি মজা দেখবে তোমরা আমরা যখন সৃজনশীল অঙ্কে আসবো অতি সহজে তোমরা সৃজনশীলের উত্তরগুলো তৈরি করে ফেলতে পারবে কেন যেহেতু আমরা ভালো ভালো
আমাদের স্টেপগুলো পার করে এসেছি, তাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেব। তাহলে আসি, আমি তোমাদের অবগতের জন্য বলছি, যেহেতু আজকে আমার ঈদুল আজহার পূর্বে শেষ ক্লাস, আমরা ঈদের পরে খোলার তারিখে নগদান্ত ইয়েরি সৃজনশীল সমস্যা সমাধান নিয়ে ক্লাস নেব। এরই মধ্যে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও, বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। কেন? আমরা বাড়ির কাজগুলো যদি বাসায় করি, তাহলে সৃজনশীল সম্পর্কে তোমাদের অর্জিত জ্ঞানটুকু তোমরা মূল্যায়ন করতে পারবে। আমি বাড়ির কাজ গুলো তোমাদের মেইন বই থেকে দেব, তোমরা আশা করি অতি সহজে মেইন বই থেকে অঙ্কগুলো দেখতে সুবিধা হবে। বাড়ির কাজগুলো হবে মেইন বইয়ের সাথে আমি সামঞ্জস্য রেখে দিচ্ছি, অতি সহজে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। বাড়ির কাজ সৃজনশীল, আমরা এতদিন সৃজনশীল কিভাবে তৈরি করব সেটা জানার জন্য তিনটা ক্লাস নিয়েছি, তিনটা ক্লাসের আলোকে আমরা সৃজনশীল করতে পারব। বইয়ের অনুশীলনী, বইয়ের অনুশীলনী এক দুই তিন ও ছয় নয়। দেখো এক দুই, এই দুইটা অঙ্ক হবে তোমাদের এক করে দু করে তিন করে নগদান ভিত্তিক, আর তিন যোগ ছয় দুইটা অঙ্ক হবে নগদ প্রদান জাবাদা এবং নগদ প্রাপ্তি জাবাদা ভিত্তিক। তাহলে তোমাদেরকে যে আমি গত তিনটা ক্লাস নিয়েছি, এই তিনটা ক্লাসের সাথে যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করে থাকো, এই সৃজনশীল উত্তরগুলো অতি সহজে তোমরা করে নিতে পারবে। খোলার তারিখে অর্থাৎ ঈদের পরে সবার সাথে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য আমার এই প্রত্যাশা রইল, তোমরাও আমার জন্য দোয়া করবে, যাতে করে আমিও তোমাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালো থাকি, সুস্থ থাকি। খোদা হাফেজ।